দেখো পাহাড়টা কতটা উপরে that you got me, yeah, you got my heart. Come to me as low for me, towards me, yeah. I'm following you, take me up into the sky. শুশুনিয়া পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার উত্তর পশ্চিমাঞ্চলের একটি পাহাড়। এই পাহাড় তার নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশের জন্য বিখ্যাত। শুশুনিয়া গ্রামের পাথর খোদাই শিল্প খুব বিখ্যাত। এখানে একটি ঝর্ণার মুখে একটি প্রাচীন এক পাথরের নরসিংহ মূর্তি দেখা যায়। শুশুনিয়া পাহাড়ে রয়েছে পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিলালিপি। এটি ক্যাম্পিং ও রক ক্লাইম্বিংয়ের একটি উল্লেখযোগ্য কেন্দ্র। নদী, জঙ্গল এবং পাহাড়ে ঘেরা বাঁকুড়া। আজকে আমরা এসেছি বাঁকুড়ার দ্বিতীয় উচ্চতম পাহাড় শুশুনিয়া। আমার ঠিক পেছনে আছে শুশুনিয়া পাহাড়। এই রাস্তা ছাতনা থেকে আসছে বাঁকুড়া। ছাতনা থেকে আপনি আরামসে চলে আসতে পারবেন শুশুনিয়ার পাহাড়ে। আপনি যদি বাই ট্রেন আসেন তাহলে ছাতনা স্টেশনে আপনি নেমে পর আপনি চলে আসতে পারেন শুশুনিয়া পাহাড়ে দেখতে। চলুন তাহলে যাওয়া যাক। আমার এই পাশে আছে রেস্টুরেন্ট, যারা এখানে আসবেন তারা এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন। এবং এই সোজা রাস্তা ধরে যেতে হবে আপনাকে পাহাড়ের কাছে। আপনি চাইলে বাইক নিয়ে যেতে পারবেন, হেঁটে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি এখন দাঁড়িয়ে আছি বাঁকুড়ার দ্বিতীয় উচ্চতম পাহাড় শুশুনিয়ার কাছে। আমরা বাইক নিয়ে এসেছি এবং আমার এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটাই পাহাড়ে যাওয়ার রাস্তা। এবং এই পেছন দিকে এই রাস্তা ছাতনা হয়ে আসছি আমরা। এবং এখানে ঢুকতে গেলে যেটা সবাই জিজ্ঞাসা করছিল যে কোথায় থাকার ব্যবস্থা, তাহলে শুশুনিয়া পাহাড়ের একদম কাছেই আছে মনপলাশি গেস্ট হাউস। এখানে থাকা এবং খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে এখানে। চলুন জেনে নেওয়া যাক এখানে থাকতে গেলে কেমন কি রেন্ট সমস্ত কিছু, তারপর ওপরে যাব পাহাড় দেখতে। আমি এখন এসে পৌঁছেছি বনপলাশি গেস্ট হাউসে। এখানে একটু রুমগুলো দেখে নিই। এসি রুম 1600 টাকা নিচ্ছে। আমার এই পাশে জঙ্গলে ঘেরা, সামনেই শুশুনিয়া পাহাড় এবং ব্যালকনি করা আছে। চলুন রুম দেখে নিই। মিডিয়াম সাইজের বেড আছে এখানে। এখানে এক ওয়ার্ড্রপ আছে। আমার চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সামনে এলইডি লাগানো আছে, এসি আছে, ডবল সাইড ব্যালকনি। এরপর বাথরুমটা দেখে নিই। কমোড লাগানো আছে, গিজার আছে, দেখতে পাচ্ছেন তাল বেসিন সমস্ত কিছু আছে। আপনারা যদি শুশুনিয়া হিল আসেন তাহলে অবশ্যই এখানে স্টে করতে পারেন। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশের মধ্যে গড়ে উঠেছে এটা বনপলাশি গেস্ট হাউস। বর্ধমান থেকে এসেছি। এখানে কোথায় আছেন?
এখানে শুশুনিয়া পাহাড় বেড়াতে এসেছি। কেমন লাগলো? কেমন ভালো লাগলো। হিল টপে উঠেছিলেন নাকি? না, উঠতে পারিনি। অনেকটা টাফ। ঠিক, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। আমার পেছনে দাঁড়িয়ে আছে সমীরণ। আমরা এখন শুশুনিয়া পাহাড়ের জাস্ট নিচে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে শুশুনিয়া পাহাড় ওঠার রাস্তা, খুব খাড়া রাস্তা। চলুন তাহলে ওঠা যাক। যারা পাহাড়ে উঠতে ভালোবাসেন বা ট্রেকিং করতে ভালোবাসেন, আমি বলবো তারা একবার শুশুনিয়া হিল আসুন। খুব সুন্দর জায়গা এবং অনেকটা খাড়া রাস্তা আছে, তাহলে ট্রেকিংয়ের খুব আনন্দ আপনারা উঠাতে পারবেন। এটি বাঁকুড়ার দ্বিতীয় বৃহত্তম হিল, যার উচ্চতা 1450 ফিট। আমরা জ্যাকেট পরে এসেছি, ঠান্ডা লাগছিল, এরপর দেখি কত গরম লাগে। পাহাড়ে উঠার পথে এই ধরনের আপনারা স্টল পেয়ে যাবেন, যেখানে আপনাদের পছন্দ মতো ড্রিঙ্কস, নিবু পানি সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। কেমন লাগছে? ভালো লাগছে। গলা বসে যাচ্ছে না? হাতে জলের বোতল নেওয়া আছে? প্রচন্ড গরম লাগছিল, আমরা জ্যাকেটগুলো খুলে রেখে দিলাম। সামনে একটা স্টল ছিল, এক দাদাকে জিজ্ঞাসা করলাম, তারপর ওখানে রাখলাম, নামার সময় দেখাবো। এখন চলুন তাহলে উপর দিয়ে ওঠা যাক। সমীরণ নিচে ওয়েট করছে, ও পারেনি উঠতে, আর আমি দাঁড়িয়ে আছি এখন শুশুনিয়া পাহাড়ের অনেকটা উপরে। এই স্টলটাই লাস্ট স্টল, এরপরে আর স্টল নেই উপরে। আর এখান থেকে এখনো আধা ঘন্টা আছে চড়াই, খুব স্টিপ চড়াই আছে এখনো। তাহলে যারা জলের বোতল নেবেন তারা এখান থেকে নিয়ে নিতে পারেন। বুঝতে পারছি গলা অসুবিধা হচ্ছে, ভয়েস কন্ট্রোলের বাইরে আছে। কী করবেন, চলুন উপরে উঠা যাক। প্রচণ্ড গরম লাগছে আর এতটা খাড়া চড়াই, খুব স্টিপ। দাদার নাম কি? কেমন লাগছে এখানে এসে? ভালোই লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। এখনো তো শুনলাম আধ ঘন্টা উপরে উঠতে হবে, শুনে কেমন লাগলো? উঠতে পারবে কিনা ভাবছো? এখন চলো তাহলে আস্তে আস্তে উঠা যাক। গলা বসে আসছে, অনেকটা স্টিপ চড়াই, অনেকটা উপর, আলটিমেট একদম টপে উঠে গেছি। দেখতে পাচ্ছেন পুরো খাদ নিচে, ভিউ দুর্দান্ত আছে। আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন তো? যারা বয়স্ক বা যাদের হাঁটুর প্রবলেম আছে, আমি বলবো তারা যেন অ্যাভয়েড করে। এটা অনেকটা উপর, আর ওপরে উঠে এর যে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, অপূর্ব। দেখুন, take me up into the sky.
এখানে জানতে পারলাম এখানে এক মন্দির আছে, কিন্তু সেই মন্দিরটা যেতে হলে আরও আমাদেরকে 500 মিটার উপরে উঠতে হবে। বাট প্রচণ্ড গরম। চলুন দেখা যাক কী হয়। সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, এখনও পর্যন্ত ব্রেকফাস্ট হালকা করে করেছি, নিচে গিয়ে পর আবার করতে হবে, খিদে পেয়ে গেছে, অনেকটা উপরে আছি এখন। তো যাই হোক, এরপর আমরা ভাবছি সামনে যে পাহাড় আছে ওটার দিকে যাব, এবং তার সঙ্গে আমার এখানে কিছু ফ্রেন্ডসের সাথে দেখা হয়ে গেল। হাই, আমি বিপ্লব। আমি শ্যামল। হাই রাজেশ। আমার নাম প্রসেনজিৎ মজুমদার। আমার নাম গৌরাঙ্গ দাস। বর্ধমান। বর্ধমান, পূর্ব বর্ধমানের কাটোয়া জেলায় বাড়ি আমার। তাহলে সবাই ওখান থেকে এসেছে বেড়াতে, বাইকে করে নাকি? হ্যাঁ, বাইক করে। কেমন লাগলো একটু যদি বলো সবাই। দারুণ, দারুণ এক্সপিরিয়েন্স। বাট স্টিপ, অনেকটা উপরে আছে, খুব চড়াইটা অনেক কঠিন। তাহলে খুব এনজয় হচ্ছে, আপনাদের কেমন এনজয় হচ্ছে? দারুণ লাগছে। বাঁকুড়া জেলার দ্বিতীয় উচ্চতম পাহাড়ের শিখর থেকে এরপর আমি নিচে নামছি। সমীরণ তো ওপরে ওঠেনি, সমীরণ নিচেই আছে। বাট আমি দেখাচ্ছি নিচটা কতটা খাড়া, খুব ভীষণ স্টিপ। ধীরে ধীরে নামতে হবে, ক্যামেরা নিয়ে নামাটাও খুব ভীষণ কঠিন। যাদের হাঁটুতে ব্যথা আছে বা বয়স্ক যারা, আমি বলবো তারা এটাকে অ্যাভয়েড করুন, কারণ প্রচুর স্টিপ আছে এটা। এবং এলেও ধীরে ধীরে আসবেন, রেস্ট নিতে নিতে। জলের বোতল সঙ্গে আনার কোনো দরকার নেই, আপনি অনেক স্টল পেয়ে যাবেন এবং ওপরেও স্টল আছে। চলুন তাহলে নিচে নামি। আমরা যেখানে জ্যাকেট খুলে রেখেছিলাম সেখানে পৌঁছে গেছি। এখানে সমীরণ বসে আছে, ও খুব টায়ার্ড, হাতে শরবতের গ্লাস নিয়ে বসে আছে। আমি ওপর থেকে এলাম আর ও খাচ্ছে শরবত, না দরকার আছে? আর আমাদের জ্যাকেট এখানে রাখা আছে, এই দাদার কাছে আমরা রেখে গেছিলাম। আচ্ছা দাদা, শরবত কত টাকা করে গ্লাস নেওয়া হচ্ছে? 10 টাকা করে মাত্র গ্লাস নেওয়া হচ্ছে। আমিও খেলাম, ভালো লাগলো। এরপর আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো, চলুন। শুশুনিয়া থেকে খুব কাছেই, খুব সাজানো এবং নির্জন জায়গায় অবস্থিত শিউলিবোনা গ্রাম। গ্রামে ঢোকার আগে একটা খুব সুন্দর রিসর্ট করা আছে, আমি ঢুকলাম ভেতরে, দেখতে পাচ্ছেন। আমাদের এখানে আসার উদ্দেশ্য শিউলিবোনা গ্রাম দেখা, এবং শিউলিবোনা গ্রামেই আছে চন্দ্রবর্মনের শিলালিপি। এই শিলালিপি 1600 বছরের পুরাতন। তাহলে ওখানে যেতে হলে একজন গাইডের দরকার, এবং আমি এখানে চলে এলাম শিউলিবোনা রিসর্টে। খুব সুন্দর সাজানো জায়গা, এখানে আপনারা চাইলে থাকতে পারবেন, এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু আছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এখানে কী কী খাওয়ার পাওয়া যায় এবং এখানে থাকার ব্যবস্থা সম্পর্কে। আমি এখন এসে গেছি শিউলিবোনা উইকেন্ড স্টে গেস্ট হাউসে। চলুন এখানে জেনে নেওয়া যাক এখানে কী ধরনের রুম আছে এবং তার ফেয়ার। চলুন, সামনে দুটো বড় সাইজের বেড আছে। আচ্ছা, কত নম্বর রুম এটা? 4 নম্বর রুম। 4 নম্বর রুম। এখানে রুমের রেন্ট কত? এটা 2250। 2250-এ এখানে আপনি আরামসে 4 জন থাকতে পারবেন, এবং যদি কেউ এক্সট্রা আরও বেড যায় তাহলে পেয়ে যাবে? হ্যাঁ, এক্সট্রা বেড পেয়ে যাবে। তার জন্য কত টাকা লাগছে এক্সট্রা? 400 টাকা। 400 টাকা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডেকোরেশন করা আছে, কমোড লাগানো আছে, গিজার লাগানো আছে, সামনে বেসিন, এখানে ওয়ালড্রপ একটা আছে। আজ রোদে ঘুরে ঘুরে আমারও অবস্থা খুব খারাপ হয়ে গেছে। চলুন, আপনারা যারা শুশুনিয়া আসবেন আপনারা চাইলে এখানে থাকতে পারেন, খুব সুন্দর জায়গা। এখানে আপনি খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে, চলুন জিজ্ঞাসা করে নিই কী কী খাওয়া দাওয়া পাওয়া যায়। আমার সামনে এখানে আছে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে জেনে নেব কী কী খাবার পাওয়া যায়। খুব সুন্দর ডেকোরেট করা আছে কাঠের সমস্ত। এখানে গেস্টের জন্য কী কী খাবারের ব্যবস্থা আছে, মানে কী ধরনের খাবার পাওয়া যায়?
যেমন ধরনের বলবে খাওয়ার সেমন ধরনের ভেজ নন ভেজ সমস্ত কিছু সমস্ত কিছু আর মাংসর মধ্যে আমার মনে হচ্ছে এখানে কিছু স্পেশাল আইটেম আছে একটু বলুন কি কি আছে মাংস কি কি মাংস পাওয়া যায় এখানে পাওয়া যায় দেশি মুরগি পাওয়া যায় তারপরে খাসি তাছাড়া অন্য কিছু ব্রয়লার তো থাকে কিন্তু এগুলো না ও আমি যেগুলো দেখতে পাচ্ছি এগুলো নয় আমি ভেবেছিলাম এগুলো হয়তো বটে কেন এগুলো তাহলে এগুলো শো করার জন্য রাখা হয়েছে শো করার জন্য রাখা হয়েছে এটা টার্কি আছে চায়না মুরগি আছে আর সিল্কি মুরগি আছে বাহ কিন্তু এগুলো কাস্টমারদের জন্য নয় শো করার জন্য এখানে রাখা হয়েছে এবং আদার্স আপনি এখানে ভেজ নন ভেজ আইটেম দুটোই পেয়ে যাবেন শিউলিবনা উইকেন্ড স্টে গেস্ট হাউসে এখানে তো রুম পেয়ে যাবেন কটেজ সিস্টেম এবং সামনে আছে টেন্ট আপনারা চাইলে এখানে থাকতে পারেন ২২০০ টাকা পার টেন্ট দুটো টেন্ট আছে আপনি যেখানে পাঁচজন আরামসে থাকতে পারবেন দেখতে পাচ্ছেন দারুণ ভীষণ জায়গা খুব সুন্দর জায়গা এবং চারিদিকে জঙ্গলে ঘেরা আমরা এখন যাচ্ছি শিউলিবনা চন্দ্রবর্মনের যে শিলালিপি যেটা নাকি ১৬০০ বছরের পুরাতন সেটা দেখতে এবং এখানের ভিউ অসাধারণ আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে জঙ্গলের মাঝে আমরা দাঁড়িয়ে আছি সামনের দিকে যেতে হবে অনেকটা শুশুনিয়া থেকে শিউলিবনা গ্রাম মাত্র ৪ কিলোমিটার গ্রামে ঢোকার আগেই আপনারা পেয়ে যাবেন উইকেন্ড স্টে হাউস তার পাশ দিয়ে এক রাস্তা চলে গেছে পাহাড়ের পাশ দিয়ে আপনাদিকে সেই রাস্তা বরাবর আসতে হবে মোটামুটি ১ কিলোমিটার এবং আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে বাইক অত দূর এনে পর আপনাদেরকে হেঁটে যেতে হবে ৪০০ মিটার চারিদিকে পাতা পড়ে আছে এবং জঙ্গলের মাঝ বরাবর যেতে হচ্ছে আমি এখন শুশুনিয়া পাহাড়ের যে পিছন দিকে শিউলিবনা গ্রাম তার ঠিক পাশ দিয়ে রাস্তা দিয়ে উঠে গেছে পাহাড়ের পেছন দিকে আসার এখানেই আছে চন্দ্রবর্মনের সেই ১৬০০ বছর পুরাতন শিলালিপি সেটা দেখতে প্রচণ্ড ওপরে আছে এবং অনেকটা বড় এরিয়া কিন্তু একা এলে হয়তো পারতাম না কিন্তু এখানে আমার দুই ভাইয়ের সাথে দেখা হলো ভাইদের সাথে এলাম এখানে তারা একটু আমাকে হেল্প করলো ওপরে ওঠার জন্য তো থ্যাংক ইউ ভীষণ ভালো লাগছে এখানে এসে আপনারা যদি আসেন এখানে তাহলে অবশ্যই এখানে ঘুরে যাবেন বাট হ্যাঁ এটা বলে রাখি যাদের পায়ে প্রবলেম আছে এবং বয়স্ক বিশেষ করে তারা একটু এটাকে এড়িয়েই থাকুন কারণ প্রচণ্ড স্টিপ আমার হ্যাঁ বাচ্চাদেরও না আসায় ভালো কারণ প্রচণ্ড স্লিপারি আছে চলুন তাহলে বেশি কথা না বলে দেখা যাক ১৬০০ বছর পুরাতন শিলালিপি আমরা শিলালিপি দেখে এরপর রাস্তা দিয়ে নেমে যাব রাস্তা বলতে পুরোটাই পাথরের এবং পুরোটাই স্লিপারি ছোট বাচ্চা এবং বয়স্ক যারা তারা এটাকে টোটালি অ্যাভয়েড করুন এবং হ্যাঁ আর একটা কথা বর্ষাকালে তো একদম নয় তখন স্লিপারি আরও বেড়ে যাবে আমি সজল আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ সজল আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং তার ভিডিও এই চ্যানেলে আপলোড করি যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন তার সঙ্গে নিচের বেল আইকনটা ক্লিক করুন তাতে আমি যখনই নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে that you got me, yeah, you got my heart.